এশিয়া কাপের এবারের আসর শুরু হবে আগামী 27 আগস্ট, যেখানে এশিয়া মহাদেশের বড় বড় সব ক্রিকেটারদের মিলন মেলা ঘটবে। তবে শুধু ক্রিকেটারই নয়, এশিয়া কাপে সমবেত হবেন তারকা সব ধারাভাষ্যকাররাও। এবারের আসরে ধারাভাষ্য প্যানেলে আছেন এক ঝাঁক তারকা, যেখানে আছেন এক বাংলাদেশীয়। একমাত্র ধারাভাষ্যকার হিসেবে এশিয়া কাপের ধারাভাষ্য কক্ষে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন দ্য ভয়েস অব বাংলাদেশ খ্যাত আতার আলী খান। বিস্তারিত বিডি কুইক টাইম বুলেটিনের আজকের প্রতিবেদনে। মোট 10 জন ধারাভাষ্যকারকে নিয়ে এশিয়া কাপের ইংরেজি ধারাভাষ্য প্যানেল সাজানো হয়েছে বাংলাদেশ থেকে, যেখানে আছেন আতার আলী খান। প্যানেলে একমাত্র বাংলাদেশি তিনি। আতার ছাড়াও প্যানেলে থাকা বাকি সদস্যরা হলেন রবি শাস্ত্রী, ইরফান পাঠান, গৌতম গম্ভীর, রাসেল আর্নল্ড, দীপ দাশগুপ্ত, স্কট স্ট্রাইরিশ, সঞ্জয় মাঞ্জরেকার, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। এছাড়া হিন্দি ধারাভাষ্য প্যানেলে রয়েছেন সঞ্জয় মাঞ্জরেকার, রবি শাস্ত্রী, গৌতম গম্ভীর, দীপ দাশগুপ্ত ও ইরফান পাঠানের সাথে আছেন আকাশ চোপড়া, যতীন সাপ্রু ও সঞ্জয় বাঙ্কার। এবার প্রতিটি দলই তাদের সেরা খেলোয়াড়দের নিয়ে স্কোয়াড সাজিয়েছে। শক্তিমত্তা বিবেচনায় 5 টেস্ট খেলুড়ে দেশের মধ্যে কাউকেই পিছিয়ে রাখার সুযোগ নেই। 2018 সালের পর অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের এবারের আসর নিয়ে দর্শকদের মধ্যে কাজ করছে বাড়তি রোমাঞ্চ। স্কোয়াড ঘোষণার পর রোমাঞ্চের পারদ যেন আকাশ ছোঁয়ার দশা। 27 আগস্ট এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও আফগানিস্তান। 28 আগস্ট হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী ভারত। 30 আগস্ট বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। 31 আগস্ট ভারত খেলবে বাছাই পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে। 1 সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আয়োজক শ্রীলঙ্কা। 2 সেপ্টেম্বর পাকিস্তান বাছাই পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বে প্রতিটি দল 2 করে ম্যাচ খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ 2টি দল লড়বে সুপার 4-এ, যেখানে 4টি দলই একে অপরের বিপক্ষে 1টা করে ম্যাচ খেলবে। সুপার 4-এর শীর্ষ 2 দল উঠবে ফাইনালে। এশিয়া কাপের দল ঘোষণার ডেডলাইন ছিল 8 আগস্ট। সেই সময়ের মধ্যে দল ঘোষণা করে কেবল ভারত ও পাকিস্তান। বাংলাদেশের অনুরোধে 11 আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়, যদিও বাংলাদেশ ও আফগানিস্তান 2টো দলই 11 আগস্টের পর দল ঘোষণা করে। নির্ধারিত সময়ের অনেক দিন পর অবশেষে 20 আগস্ট দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এদিনই চূড়ান্ত হবে কে হচ্ছে এশিয়া কাপের 6ষ্ঠ অংশগ্রহণকারী দল। এবারের এশিয়া কাপের আয়োজক শ্রীলঙ্কা যদিও দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে নিজেদের মাঠে টুর্নামেন্ট আয়োজন করতে পারছে না শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কান বোর্ডের আয়োজনে এবারের এশিয়া কাপ আয়োজন করছে সংযুক্ত আরব আমিরাত। দর্শক, এশিয়া কাপের মতো আসরে বাংলাদেশের ধারাভাষ্যকারের সংখ্যা কেন বাড়ছে না, এ নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি কুইক টাইম বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।